প্রিয় উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের উচ্চ মাধ্যমিক ভূগোলের হ্যাঁ উচ্চ মাধ্যমিক ভূগোলের একটি ব্রড কোয়েশ্চেন অর্থাৎ পাঁচ নাম্বারে একটি ব্রড কোশ্চেন তোমরা জানো তোমাদের সাত নম্বরে হয় কিন্তু ব্রড কোশ্চেন তোমরা জানো তোমাদের ডিভাইডেড করে বা খণ্ডিতভাবে তোমাদের কিন্তু পরীক্ষা পরীক্ষা কোশ্চেন আসে তো আজকে আমি যেটি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি সেটি অবশ্যই একটি ব্রড কোয়েশ্চেন যেটি রয়েছে তোমাদের ফাইভ মার্ক্সের তো এই কোয়েশনটি খুবই খুবই গুরুত্বপূর্ণ টোয়েন্টি টোয়েন্টি ফোরের জন্য চলো দেখে নাও যাক তো তার আগে বলছি দেখো যেই কোশ্চেনটি আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করতে চলেছি আলোচনা করতে চলেছি অবশ্যই সেটি কিন্তু মধ্য অক্ষাংশ বা নাতিশীতোষ্ণ অঞ্চলের ঘূর্ণবাদের জীবনচক্র কিংবা বিভিন্ন পর্যায়গুলি ব্যাখ্যা করো এই কোয়েশ্চেনটি তোমাদের কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তো প্রিয় শিক্ষার্থীরা দেখো নাতিশীতোষ্ণ অঞ্চলে বা মধ্য অক্ষাংশ অঞ্চলে তিরিশ থেকে পঁয়ষট্টি ডিগ্রি অক্ষাংশের মধ্যে যে ঘূর্ণবাদ লক্ষ্য করা যায় বা পরিলক্ষিত হয় তাকে কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বলে দেখো এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের দেখো জীবনচক্র বা পর্যায় ছটি পর্যায়ের মধ্যে দিয়ে কিন্তু এর জীবন সমাপ্তি হয় অর্থাৎ দেখো নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের দুটি থিওরি রয়েছে দুটি তত্ত্ব রয়েছে তার মধ্যে একটি রয়েছে পোলার ফ্রন্ট মানে মেরু সীমান্ত আর অন্যটি রয়েছে কি অন্যটি রয়েছে ব্যারোক্লিনিক ওয়েব থিউরি তার বাংলা কী দাঁড়ায় দেখো ব্যারোক্লিনিক তরঙ্গ মানে তত্ত্ব এই দুটি থিউরি কিন্তু রয়েছে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবনচক্র দেখো সম মানে মানে সমাপ্তি ঘটে এই ছটি পর্যায়ের মধ্যে তো সেই ছটি পর্যায়ে কি আছে অবশ্যই বলবো তবে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো তার কারণ তোমাদের কিন্তু এই কোশ্চেনটি খুবই গুরুত্বপূর্ণ আমার মনে হলো তোমা তোমাদের এই কোশ্চেনটি দেওয়া দরকার তাই দিচ্ছি এরপরে কিন্তু আমি অবশ্যই তোমাদের যেটি রয়েছে কাস্ট বা চুনাপাচার যুক্ত অঞ্চলে গঠিত ভূমিরূপ যেটা রয়েছে তোমরা জানো যে ডোলাইন রয়েছে উবালা রয়েছে পলজি রয়েছে ঠিক আছে পাতন প্রস্ত রয়েছে সেটি কিন্তু অবশ্যই আমি তোমাদের কিন্তু ব্রড কোশ্চেন উত্তর নিয়ে এসেছি তো চলো দেখো প্রিয় শিক্ষার্থীরা এখানে দেখতেই পারছো নাতিশীতোষ্ণ ঘনুবাদ এই নাতিশীতোষ্ণ শীত জীবন জীবনচক্র এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের ক্ষেত্রে দেখো প্রিয় শিক্ষার্থীরা বলে দিচ্ছি এই কোশ্চেনটি যেটি আমি আলোচনা তোমাদের সম্মুখে উপস্থাপন করব তোমাদের কিন্তু মুখস্থ হয়ে যাবে অবশ্যই তোমরা দেখো দেখো এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ আমরা জানি তিরিশ থেকে পঁয়ষট্টি ডিগ্রি অক্ষাংশের মধ্যে নাতিশীতোষ্ণ মন্ডলের মধ্যে কিন্তু সীমাবদ্ধ তবে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের মেরু অঞ্চল থেকে আমরা জানি কি শুষ্ক এবং শীতল বায়ু আসে আর ক্রান্তীয় অঞ্চল থেকে কিংবা উপক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ এবং বায়ু কিন্তু চলাচল করে অর্থাৎ মেরু অঞ্চল থেকে যে বায়ু শীতল এবং শুষ্ক শীতল এবং শুষ্ক বায়ু সেটি কিন্তু কি হয় বলতো পূর্ব দিক থেকে কিন্তু পশ্চিম দিকে আসে আর ক্রান্তি অঞ্চল থেকে বা উপক্রান্তি অঞ্চল থেকে যে উষ্ণ এবং আর্দ্র বায়ু সেটি কিন্তু পশ্চিম থেকে পূর্ব দিকে যায় অর্থাৎ এই দুই বায়ু এই দুই বায়ু যখনই পরস্পর পরস্পর দিকে এগিয়ে আসলে দেখো দেখো এই একটি ধরো এটি মেরু অঞ্চল থেকে বায়ুটি আসছে ঠিক আছে এটি পূর্ব দিক থেকে আসছে আর প্রান্তীয় অঞ্চল থেকে এটি কিন্তু পশ্চিম দিকে দিক থেকে যাচ্ছে দেখো এই দুটি বায়ু যখন পরস্পর দিকে এগিয়ে আসলো দেখো এগিয়ে আসলো এগিয়ে আসলো তখন কিন্তু পাশ কাটিয়ে যাওয়ার সময় পাশ কাটিয়ে যাওয়ার সময় কি করলো বলতো এদের মধ্যে একটু ঝামেলা তৈরি হয়ে গেল শীতল বায়ু কী করছে শীতল বায়ু বেশি অ্যাক্টিভ ও কি করলো ও উষ্ণবায়ুর পেছনে পেছনে আঘাত করলো আর উষ্ণবায়ু কি করবে ও কি বসে থাকবে ও তখন কি করলো শীতল বায়ুর পশ্চাতে পেছনে আঘাত করলো এর ফলে এদের মধ্যে কিন্তু একটা ঝামেলা তৈরি হয়ে গেলো একটা তরঙ্গ তৈরি হয়ে গেল এদের মধ্যে একটা সীমান্ত তৈরি হয়ে গেল ঠিক আছে প্রথমে সীমান্ত তৈরি হয় তারপরে উষ্ণবায়ু শীতল বায়ু উষ্ণবায়ুর পেছনে আঘাত করে আর উষ্ণবায়ু কি করবে শীতল বায়ুর পেছনে বা পশ্চাদ করে এর ফলে এদের মধ্যে একটা ঝামেলা একটা সংঘর্ষ তৈরি হয় ঠিক আছে এবং এই সংঘর্ষে একটা সময় কিন্তু পরিসমাপ্তি ঘটে ঠিক সেইভাবে নাতিশীতোষ্ণ গুণবাদ ছটি পর্যায়ের মধ্যে তার জীবন জীবন কি করে অতিবাহিত করে হ্যাঁ তো দেখো আমি যেটি উপস্থাপন করতে চলেছি এখানে তোমাদের সম্মুখে নাতিশীতোষ্ণ বা মধ্য অক্ষাংশীয় ঘূর্ণবাদের জীবনচক্র প্রিয় শিক্ষার্থীরা দেখে নাও এখানে রয়েছে মধ্য অক্ষাংশের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ তিরিশ থেকে পঁয়ষট্টি ডিগ্রি অক্ষাংশে সৃষ্ট যে ঘূর্ণবাদ সৃষ্টি হয় তাকে কিন্তু নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ বলে এই নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ সম্পর্কে দেখো নর ওয়েজিও নর নরওয়েজিও মানে নরওয়ের নরওয়ের বিজ্ঞানী দেখো ভি বার্কনেস আর রয়েছে দেখো জে বার্কনেস ঠিক আছে এই ভি বার্কনেস এবং জে বার্কনেস এরা দুজন ভাই ঠিক আছে ব্রাদার তো এই দুজনে কি করেছে এবং সেই সঙ্গে দেখো সোলবার্গ এই সোলবার্গ দেখো এই তিনজন মিলে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের জীবন চক্রকে ছটি পর্যায়ে বিভক্ত করেছেন তাদের মতামতকে মেরু মেরু সীমান্ত তথ্য বলা হয় অর্থাৎ পোলার পোলার ফ্রন্ট থিউরি পোলার ফ্রন্ট থিউরি বলা হয় নিচে ঘূর্ণবাদের বিভিন্ন পর্যায়গুলো বা বা অথবা বলতে পারো নিচে এই ঘূর্ণবাদের ছটি পর্যায় ছটি পর্যায় আলোচনা করা হলো ওকে তো দেখে নাও প্রথম পর্যায়ে রয়েছে দেখো একদম ফার্স্ট পর্যায় দেখো প্রথম পর্যায় বা প্রারম্ভিক পর্যায় বা সাম্য সীমান্ত সৃষ্টি দেখো এই সময় কিন্তু খুবই ভদ্র থাকে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ। এই সময় খুবই ভদ্র খুবই জেন্টল। দেখো বলা হয়েছে মেরু অঞ্চল থেকে দেখো বলেছিলাম শীতল বায়ুপুঞ্জ এবং ক্রান্তি অঞ্চল থেকে উষ্ণ উষ্ণ দেখো উষ্ণ এখানে বলতে পারো উষ্ণ আর্দ্র ঠিক আছে উষ্ণ আদ্র আর শীতল এটা শীতল এটি শুষ্ক শীতল শুষ্ক বায়ু আর মেরু অঞ্চল উষ্ণ ক্রান্তীয় অঞ্চল থেকে উষ্ণ আদ্র বায়ু পরস্পরের সমান্তরালে বিপরীত দিকে প্রবাহিত হয় তোমরা ডান দিকে চিত্র কিন্তু ফলো করবি তো দেখো এই মেরু অঞ্চল থেকে দেখো বায়ুটি পূর্ব দিক থেকে পশ্চিম দিকে আসলো আর ক্রান্তীয় অঞ্চল থেকে এই বায়ুটি পশ্চিম থেকে পূর্ব দিকে গেল দেখো এটি শীতল বায়ু এটি উষ্ণ বায়ু এটা কিন্তু ভদ্রমত এই দুজনে যাচ্ছিল ঠিক আছে কিন্তু শীতল বায়ুটি খুব অভদ্র এই শীতল বায়ু অভদ্র কেন বললাম এই শীতল বায়ু ওর একটু শখ হলো এই উষ্ণবায়ুর পেছনে একটু আঘাত দিল ঠিক আছে একটা বাড়ি মারলো তখন কি বসে থাকবি উষ্ণবায়ু কি করলো উষ্ণবায়ু কি করলো শীতল বায়ুর পশ্চাতে আঘাত করলো তো এইভাবে এই দুটি বায়ু পরস্পর প্রবাহিত হওয়ার সময় দেখো প্রথমে কিন্তু মাথায় রাখবে উষ্ণবায়ু উষ্ণ শীতল বায়ু এবং উষ্ণবায়ু বা কী করলো পরস্পর সমান্তরা এই দেখো সমান্তরালে কিন্তু প্রবাহিত হচ্ছে ঠিক আছে তো এদের মধ্যে কিন্তু এদের মধ্যে সামান্য একটি দেখো একটা অদৃশ্য একটা কিন্তু একটা কিন্তু তল দেখা যায় এই অদৃশ্য দেখা এই যে বিচ্ছের তল দেখা যায় একে কিন্তু ফ্রন্ট বা সীমান্ত বলে সীমান্ত বলে কিন্তু সেকেন্ড পর্যায়ে যেটি আমি তোমাদের একটু আগে বললাম সেকেন্ড পর্যায়ে কি করলো দেখো এই দ্বিতীয় পর্যায়ে বা উষ্ণ এবং শীতল সীমান্ত কি করলো দেখো দেখো এই পর্যায়ে উষ্ণ ও শীতল বায়ু পরস্পরের সংঘর্ষে কিন্তু সংঘর্ষের ফলে সীমান্ত পৃষ্ঠের যে আলোড়ন বা তরঙ্গের সৃষ্টি হয় তার প্রভাবে কিন্তু খানিকটা বেগে যায় কি করলো দেখো এই যে শীতল বায়ু শীতল বায়ু বেশি দুষ্ট বেশি হারামি ঠিক আছে একদম একদম জন্য ঘটনা খুবই খারাপ খুবই খারাপ শীতল বায়ু ও কি করলো ও উষ্ণবায়ুর পেছনে আঘাত করলো এটা কিন্তু উষ্ণ এটা কিন্তু উষ্ণ দেখাচ্ছ এটা এটা কিন্তু উষ্ণ সীমান্ত উষ্ণবায়ুর পেছনে আঘাত করলো আর তখন উষ্ণবায়ু কী করবে উষ্ণবায়ু উষ্ণবায়ু কী করবে ও তো ও তো তোমাকে কেউ চরমালে তুমি বসে থাকবে না তুমি একটা চরমালে দেবে ও উষ্ণবায়ু কী করলো উষ্ণবায়ু কিন্তু শীতল বায়ুর পশ্চাদে আঘাত করলো দেখো এর ফলে কি করলো খানিকটা বেঁকে গেল উষ্ণ শীতল বায়ু খানিকটা বেঁকে গেল উষ্ণবায়ু খানিকটা বেঁকে গেল বেঁকে গিয়ে কী করলো দেখো বেঁকে গিয়ে দেখো সীমান্ত সৃষ্টি করলো তার মানে শীতল বায়ু যেখানে আঘাত করলো সেখানে শীতল সীমান্ত উষ্ণবায়ু যেখানে আঘাত করলো সেখানে উষ্ণ সীমান্ত সৃষ্টি হলো দেখো এই যে উষ্ণ সীমান্ত এটা শীতল সীমান্ত সৃষ্টি হলো থার্ড পর্যায়ে কি করলো দেখো থার্ড পর্যায়ে তৃতীয় পর্যায়ে বলা হয়েছে এখানে বাদ তরঙ্গের বিকাশ এই তৃতীয় পর্যায়ে হলো মেইন একটি ঘটনা দেখো এই পর্যায়ে সীমান্তের বক্রতা বৃদ্ধি পেতে থাকে দেখো প্রথম দ্বিতীয় পর্যায়ে কিন্তু বক্রতা হয়েছে তবে সামান্য তৃতীয় পর্যায়ে কি করলো ঝামেলা খুব চরম শিখরে কিন্তু চরম পর্যায়ে পৌঁছে যেতে শুরু করলো ঠিক আছে তো এই পর্যায়ে সীমান্তের বক্রতা বৃদ্ধি বৃদ্ধি পায় এই দেখো সীমান্তের বক্রতা ও শীতল সীমান্তের বক্রতা বৃদ্ধি পেয়ে গেল বৃদ্ধি পেয়ে গেল আর বৃদ্ধি হ্যাঁ বৃদ্ধি পায় শীতল বায়ু অধিক অধিক শক্তিশালী এই যে বলেছিলাম শীতল বায়ু অধিক শক্তিশালী ওর এনার্জি বেশি ওর ক্ষমতা বেশি তো তখন কি করলো বলপূর্ব উষ্ণ বায়ুর উষ্ণবায়ুর মধ্যে প্রবেশ করলো দেখো জোর করে জোর করে শীতল বায়ু উষ্ণ বায়ুর মধ্যে কিন্তু প্রবেশ করতে শুরু করেছে দেখো এর ফলে এর ফলে উষ্ণ সীমান্ত সংকীর্ণ হয় ও শীতল সীমান্ত ক্রমশ প্রসারিত হয় দেখো এই যে এই যে শীতল সীমান্ত এই শীতল বায়ুপুঞ্জ এই শীতল বায়ুপুঞ্জ বা শীতল সীমান্ত দেখো বেশি করে প্রসারিত হতে শুরু করেছে বাড়তে শুরু করেছে আর উষ্ণ বায়ু উষ্ণ বায়ু বা উষ্ণ বায়ু সীমান্ত কি করলো উষ্ণ বায়ু খুব সংকীর্ণ হতে শুরু করলো এরপরে রয়েছে দেখো চতুর্থ পর্যায়ে কি করলো চতুর্থ পর্যায়ে ঝামেলায় আবার চতুর্থ পর্যায়ে করলো এই পর্যায়ে শীতল বায়ু ঘুরে গিয়ে অনেকটাই উষ্ণ বায়ুপুঞ্জের অভ্যন্তরে প্রবেশ করে তার মানে এই যে শীতল বায়ু এই দেখো শীতল বায়ু পুরো সম্পূর্ণ দেখো বলা যায় তিনশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে দেখো তিনশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কি করলো বা তিনশো আশি ডিগ্রির আবার তোমরা বলো একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সম্পূর্ণ সম্পূর্ণ দেখো ঘুরে গেল। ঘুরে গিয়ে উষ্ণ বায়ুর অভ্যন্তরে দেখো এই দেখো উষ্ণ বায়ুর কিন্তু অভ্যন্তরে একদম সম্পূর্ণ প্রবেশ করলো এর ফলে উষ্ণবায়ু কি করবে সংকুচিত হয়ে গেল সংকুচিত হয়ে মানে চেপে গেল দেখো এই দেখো উষ্ণবায়ু সম্পূর্ণ কুচকে পেছনে ধাক্কা মারতে শুরু করে উষ্ণবায়ু কি করলো উষ্ণবায়ু তখন বসে থাকবে তোমার যখন মৃ যখন মৃত্যু হবে কিংবা বলা যায় আঘাত লাগবে আঘাত কেউ করছে আঘাত কেউ করছে তুমি মারা যাবে তুমি কি ছেড়ে কথা বলবে তখন উষ্ণবায়ু এমনভাবে কুসকে গেছে ও তখন ও তখন কি করবে ও তো জানে ও মরে যাবে তখন কি করলো তখন তখন এই দেখো উষ্ণবায়ু কুজকে কুজকে। পেছন থেকে ধাক্কা মারতে শুরু করে তার মানে উষ্ণবায়ুকে এই যে উষ্ণবায়ুকে পেছন থেকে কি করলো দেখো উষ্ণবায়ুকে পেছন থেকে ধাক্কা মারলো আর হ্যাঁ উষ্ণবায়ু পেছন পেছন থেকে ধাক্কা মারলো কে শীতল বায়ুপুঞ্জ এর ফলে কি করে এই পর্যায়ে ঘূর্ণবাদের প্রাবল্যতা ক্রমশ বাড়তে থাকে এই পর্যায়ে ঝামেলা এমন পর্যায়ে পৌঁছে যেতে শুরু করলো ঝামেলা কিন্তু চরম শিকরে পৌঁছে যেতে শুরু করলো পঞ্চম পর্যায়ে দেখো পঞ্চম পর্যায়ে কি করলো বলো তো এই যে পঞ্চম পর্যায়ে বলা হয়েছে যে শীতল বায়ু শীতল বায়ু শুষ্ক বায়ু সম্পূর্ণ 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 রূপে রূপে কি করলো উষ্ণ বায়ুকে দখল করে ফেললো তখন উষ্ণবায়ু বাধ্য হয়ে বাধ্য হয়ে উষ্ণবায়ু কি করবে ওরার এদিক ওদিক যাওয়ার মতো কোনো জায়গা নেই তখন উষ্ণবায়ু সম্পূর্ণ রূপে উষ্ণ শুষ্ক বায়ু উপরে উঠে গেছে আর শীতল বায়ু শীতল বায়ু নিচে নিচে রয়ে গেছে এর ফলে উষ্ণবায়ু যখন উপর দিকে উঠে যাবে আর উপর দিকে উঠে যাবে তখন কি হবে তখন শীতল বাতাসের সঙ্গে স্পর্শে ঘূর্ণীভূত হয়ে যাবে লিনতাপ লিনতাপ ত্যাগ করে ঘনীভূত হয়ে যাবে এবং তারপরে বৃষ্টিপাত সংঘটিত হবে তো বলা হয়েছে এটাই দেখো এই পর্যায়ে শীতল বায়ু উষ্ণ সীমান্তের অভিমুখে দ্রুত বেগে এগিয়ে একটি বক্রাকার সীমান্ত সীমান্ত বরাবর উষ্ণ বা সীমান্তকে সম্পূর্ণভাবে ঘিরে ফেলবে দেখো উষ্ণবায়ুকে কিন্তু সম্পূর্ণরূপে দেখে নাও সম্পূর্ণরূপে কিন্তু উষ্ণবায়ুকে ঘিরে ফেললো তখন উষ্ণবায়ু কিন্তু আহ ঘিরে ফেললো একে কিন্তু অন্তধ্রুতি সীমান্ত অন্তর্ধুতি সীমান্ত বা অক্লুডের সীমান্ত বলা হয় এটি কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন ঠিক আছে শর্ট কোশ্চেন থাকতে পারে তো দেখো সম্পূর্ণ কিন্তু উষ্ণবায়ুকে ঘিরে ফেললো আর উষ্ণবায়ু তখন কিন্তু উপর দিকে এই দেখো উপর দিকে উঠে গেল উষ্ণ বায়ু উপর দিকে উঠে গেল যতই উপর দিকে উষ্ণবায়ু উঠে যাবে ততই ঘনীভূত হয়ে শীতল হয়ে কিন্তু বৃষ্টিপাত সংঘটিত হবে দেখো এই অক্লোডের সীমান্ত বরাবর উষ্ণ বায়ু সম্পূর্ণ উপর দিকে উঠে গিয়ে ঘনীভূত হলো পর্যাপ্ত পরিমাণে কিন্তু বৃষ্টিপাত ঘটাতে শুরু করলো বললাম উষ্ণবায়ু উপর দিকে উঠে গিয়ে ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটাতে শুরু করলো দেখো শেষ পর্যায়ে বা অন্তিম পর্যায়ে এই ষষ্ঠ পর্যায়ে বা অন্তিম পর্যায় বলা হয়েছে এই পর্যায়ে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদের নিচের অংশ শীতল বায়ুর দখলে চলে আসে এই দেখো আহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতির একদম নিচে যেটি রয়েছে এখানে কিন্তু নিচে দেখলে হবে না নিচে দেখতে হবে দেখো ধরো এই যে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতির এই যে এই অংশ শীতল বায়ু এই শীতল বায়ু কিন্তু কিন্তু সম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে কিন্তু শীতল বায়ুর দখলে চলে আসে আর এরপরে কি হয়েছে ঘটনা উপরে উপরের উষ্ণবায়ু ধীরে ধীরে শীতল হয়ে যায় দেখো উপরে যে উষ্ণবায়ুটি উঠে গেল উপর দিকে যেটি উঠে গেল সেটি কিন্তু একসময় শীতল হয়ে যাবে ফলে ফলে ঘূর্ণপাত ক্রমশ দুর্বল হয়ে যাবে তার মানে এও শীতল বায়ু উপর দিকে যেটি উপর দিকে যে উষ্ণবায়ু সেটি কিন্তু শীতল হয়ে গেল আর নিচে যেটি রয়েছে সেটিও শীতল হয়ে গেল তার মানে সবাই কিন্তু সমান সমান হয়ে গেল তখন এদের মধ্যে কিন্তু ঝামেলা থেমে যাবে তো ফলে ঘূর্ণবাদে ঘূর্ণবাদ ক্রমশ দুর্বল হয়ে যাবে তার মানে ঘূর্ণবাদ কিন্তু থাকবে না তোমরা জানো এই ক্রমশ এক সময় কিন্তু ঘূর্ণবাদটি মৃত্যু হয়ে যাবে তার মানে এই ঘূর্ণবাদের যে বৃষ্টিপাত হলো বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলো যাই বলো না কেন একটা সময় কিন্তু বৃষ্টিপাত হওয়ার পর ওই উষ্ণ বায়ু শীতল হয়ে যাবে তখন এদের মধ্যে কিন্তু ঝামেলা থাকবে না অর্থাৎ অর্থাৎ তোমরা বলতে পারো উষ্ণ বায়ুর উষ্ণবায়ুর কিন্তু মৃত্যু হয়েছে মৃত্যু হওয়ার পর ও নতুন করে জন্ম নিল শীতল বায়ুতে ঠিক আছে তখন এদের মধ্যে কিন্তু একটি ব্যালেন্স চলে আসলো তো এইভাবে কিন্তু এইভাবে কিন্তু তোমরা এই নাতি শীতষ্ণ ঘূর্ণবাদটি কিন্তু পড়বে ওকে এরপরে কি করো দেখো একদম ষষ্ঠ পর্যায়ে ষষ্ঠ পর্যায়ে আবার নতুন করে এটি শীতল বায়ুপুঞ্জ এটি উষ্ণ বায়ুপুঞ্জ আবার এদের মধ্যে কিন্তু শক্তির সঞ্চার হতে শুরু করেছে পরবর্তী পর্যায়ে আবার এদের মধ্যে ঝামেলা শুরু হবে তো এইভাবে নাতিশীতোষ্ণ ঘ গুণ্ডবাদের জীবন ছটি পর্যায়ের মধ্যে কিন্তু অতিবাহিত করে এবং ষষ্ঠ পর্যায়ে গিয়ে এটা কিন্তু এরা এটা কিন্তু মৃত্যুবরণ করে আর পঞ্চম পর্যায়ে কিন্তু অক্লুডের সীমান্ত বা অক্লুশন তৈরি হয় তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের নাতিশীতোষ্ণ গুণ্ডবাদের জীবনচক্রে একটি বড় প্রশ্ন অবশ্যই তোমরা ভালো থেকো সুস্থ থেকো কমেন্ট করে জানিয়ে দিও আজকে কিন্তু তোমাদের আটটার সময় লাইভ ক্লাস আছে লাইভ কিন্তু মক টেস্ট আছে তোমরা কিন্তু থেকো তোমাদের সবাইকে ধন্যবাদ আর টেলিগ্রামের যারা যুক্ত হনি টেলিগ্রাম লিঙ্কে যাও টেলিগ্রাম ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও থ্যাংক ইউ তোমাদের থ্যাংক ইউ বাই টাটা সি ওয়গিন